আবার একটা খাবারের আয়োজন। এই খাবারের আয়োজনটা হয়েছে আমাদের মেসে একটা ছেলে একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তার তরফ থেকে একটা ছোট্ট, এটাকে কি বলবো, ছোট্ট একটা কি বলবো, মাংসকে ভালো ভাষায় কি বলবো রে, মাংসকে যাই হোক মাংস ভোজন, ছোটটা মাংস ভোজন আমরা সেটা এখন করছি, সেটা নিয়ে একটা ছোট্ট ব্লগ হবে, সেই ব্লগটাই পরে থাকবে। তো এই রান্নাতে সহযোগী কর্মীরা থেকে আছে সেটা আজকে দেখানোর জন্যই, মানে ভিডিওটা শুধু তোমরা রান্নাই দেখেছো, আমাদেরকেও দেখো একটু, আমাদের ফেসটাও দেখো যে আমরা কারা যারা এই যে রান্নার সঙ্গে যারা যুক্ত আছি। তো এই তো আমি একজন আছি এতক্ষণ কথা বলছি, দেখে একটু চিন্তিত লাগছে, এই জন্যই কি ও একটু চিন্তিত, একটু ডিফিকাল্ট এই জন্য যে ও ভালো পাচ্ছে না, জীবনসঙ্গী পাচ্ছে না, মানে জীবনসঙ্গী মানে ইন দ্য সেন্স এইরকম যে একটু যার সঙ্গে সে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, আড্ডা দেবে, গল্প করবে, সেই সেন্সই বলা হচ্ছে। এই যথেষ্ট পুরুষ ছেলে, ভদ্র ছেলে, আর এদিকে তো রান্না তো অসাধারণ করে, তাই ভালো মেয়েরা দূরে থাকবে এটাই বলার ছিল, দূরে থাকবেন, ভালো মেয়েরা দূরে থাকবেন। আরও আছে আমাদের এদিকে দেখিয়ে দে, এই এই সেই ছেলেটা, সেই ছেলের তরফ থেকে আমাদের আজকের এই খাওয়া দাওয়াটা হচ্ছে। আর আমাদের এদিকে রাধুনিটা দেখিয়ে দে, আমাদের যে এই যে ঘুড়ি, আমাদের যে পেট, পেটের যে অবস্থা, তার কারণ হচ্ছে এই যে এই এই মানুষটা, এর জন্যই আমাদের পেটের আজ এই অবস্থা। একজন পিছনে আছে দেখিয়ে দে, পিছনে একজন আছে, এই যে এ হচ্ছে সবসময় মোবাইলই ঘাটে, টাইম সম্পর্কে কোনো জ্ঞান নেই, 1:30 আসার কথা, আসে 9:00, ক্যামেরার পিছনে লুকিয়ে আছে সে হচ্ছে এই ছেলেটা, একে কালকে চিকায় কামড় দিয়েছে, তো আমার যাই হোক তো চিকাটা যাচ করে দেখলাম কামড় দেওয়ার কারণ আছে, চিকাটা ছিল ফিমেল চিকা, যেহেতু মেয়ে চিকা ছিল কামড় দিয়েছে, কোন জায়গায় কামড় দিয়েছে জিজ্ঞাসা করবেন না, বলতে পারবেন না। থ্যাংক ইউ, এবার ভিডিওটা আপনারা দেখুন, কন্টিনিউ হবে এবার আমাদের রান্নার। টেস্টি হয়েছিল, কারণ যে রান্না করে সে শুধু টেস্টি খাবারই রান্না করে, সবাইকে মানে আমন্ত্রণ তো দিতে পারবো না, তোমরা যদি ফোনপে অ্যাকাউন্ট নিচে দেওয়া থাকবে টাকা পাঠিয়ে দিও, আমরা রান্না করে সবাইকে পাঠিয়ে দেবো। আর হ্যাঁ, সব জায়গায় এখন তো জিম খুলে গেছে সবাই চেহারা কমানোর জন্য, যদি এমন তো থাকো যে মোটা হচ্ছে না, মুড়ি বাড়ছে না, শরীরে মাংস বাড়ছে না, যোগাযোগ করো আমাদের সাথে, যোগাযোগ করো, এক মাস যা যেভাবে আমরা খাবো সেভাবে খেতে হবে, একদম 100% 10 কেজি ওজন বাড়ি নিয়ে ফিরবো।
10 কেজি ওজন পূজোর আগে যদি কেউ ওজন বাড়াতে চাও যোগাযোগ করো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা ঠুকে দিও। আর এদিকে হচ্ছে দেখো সাইডে একটা লাল বাটন আছে সাবস্ক্রাইব, যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।